নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে ISL সিজন 7-এর চ্যাম্পিয়ন দল মুম্বাই সিটি FC এবং রানার আপ দল ATK মোহনবাগান, এই দুটো দলের কথা বলবো। কারণ আরও একবার ISL সিজন 8-এ লিগ ম্যাচে এই দুটো দল মুখোমুখি হতে চলেছে, এবং এই ম্যাচে দুটো দলের স্ট্রেংথ কী, উইকনেস কী, এবং স্ট্রেংথ উইকনেস অনুযায়ী এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি, এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে, আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয়টা আপনাদেরকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মুম্বাই সিটি FC ভার্সেস ATK মোহনবাগান, এই ম্যাচটি খেলা হবে 1 ডিসেম্বর অর্থাৎ বুধবার দিন সন্ধ্যে 7:30 থেকে, এবং এই ম্যাচটা আমরা দেখতে পারবো স্টার স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে এবং মোবাইলে জিও টিভি এবং ডিজনি প্লাস হটস্টার VIP-র মাধ্যমে। তাহলে বন্ধুরা, ATK মোহনবাগান এবং মুম্বাই সিটি FC এদের দুজনের মধ্যে এখনও পর্যন্ত টোটাল 17 বার ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ATK প্লাস ATK মোহনবাগান মাত্র 5 বার জিতেছে। উল্টো দিকে মুম্বাই সিটি FC তারা 8 বার জিতেছে এবং 4 বার ড্র হয়েছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে মুম্বাই সিটি FC ATK মোহনবাগান দলের ওপর একটু ডমিনেটিং ফুটবল খেলে, এবং ATK মোহনবাগান লাস্ট সিজের মুম্বাই সিটি FC-র কাছে 3টে ম্যাচের মধ্যে 3টেতেই হেরেছে, ইনক্লুডিং ফাইনাল। তাই এইবার ATK মোহনবাগান দল নিজেদের ফাইনাল হারার রিভেঞ্জটা মুম্বাই সিটি FC-র থেকে নেওয়ার চেষ্টা করবেই। উল্টো দিকে মুম্বাই সিটি FC তারাও তাদের উইনিং রেসটা ধরে রাখতে চাইবে ATK মোহনবাগানের বিরুদ্ধে, তাই এই ম্যাচে দুটো দলই নিজেদের বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স দিতে চলেছে। এইবার আসি বন্ধুরা দুটো দলের স্ট্রেংথে। সবার প্রথমে আমি মুম্বাই সিটি FC-র স্ট্রেংথে আসি। তো বন্ধুরা, এই বছর মুম্বাই সিটি FC-র সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে মুম্বাই সিটি FC-র মাঝমাঠ, কারণ মুম্বাই সিটি FC-র মাঝমাঠে দুর্ধর্ষ খেলোয়াড়রা আছে, যেমন আহমেদ জাহু, আপুইয়া, রিও ফার্নান্ডেস, ক্যাসিনো, এরা কিন্তু সমস্ত খেলোয়াড়ই দুর্ধর্ষ এবং নিজেদের মধ্যে খুব ভালো বিল্ড আপ প্লে করতে পারে, এবং তাছাড়া মুম্বাই সিটি FC-র ফরওয়ার্ডও যথেষ্ট মজবুত, কারণ ইগোর আঙ্গুলো আছে তাদের কাছে। ইগোর আঙ্গুলো, তিনি একটি পোচার, একটি দুর্ধর্ষ ফিনিশার। মুম্বাই সিটি FC-র এবছর সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে তাদের মাঝমাঠ এবং তাদের অ্যাট্যাক। এইবারে আসি ATK মোহনবাগানের স্ট্রেংথে। তো বন্ধুরা, ISL সিজন 8-এ সবথেকে মজবুত ফরওয়ার্ড অর্থাৎ অ্যাট্যাক যদি কোনো দলের হয়ে থাকে সেটা হচ্ছে ATK মোহনবাগান। আমি সিজনের শুরু থেকেও এই কথাটা বলে এসেছি এবং এখনও বলবো, ATK মোহনবাগান দলেরই অ্যাট্যাক বেস্ট, কারণ ATK মোহনবাগান দলের অ্যাট্যাকে রয় কৃষ্ণা, ইউগো বুম, মনবীর সিং, লিস্টন কুলাসো, 4টে দুর্ধর্ষ ফিনিশার, প্লেমেকার, পোচার। অর্থাৎ ATK মোহনবাগান দলের সবথেকে মজবুত পয়েন্ট হচ্ছে তাদের ফরওয়ার্ড, এবং দুটো ম্যাচেই ATK মোহনবাগান 3-3 গোল মেরে জিতেছে, এবং লাস্ট ম্যাচটা কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে 3-0 হারিয়েছে। অর্থাৎ ATK মোহনবাগানের ফরওয়ার্ড কতটা স্ট্রং সেটা আমাকে আলাদা করে বলতে হবে না। তাছাড়া ATK মোহনবাগান দলের মাঝমাঠও যথেষ্ট স্ট্রং। মাঝমাঠে জনি কাউকো আছে, হুগো বুমোজ আছে, লিস্টন আছে, মানবীর আছে। অর্থাৎ ATK মোহনবাগান দলের মাঝমাঠটাও ATK মোহনবাগান দলের স্ট্রং। অর্থাৎ দুটো দলেরই স্ট্রেংথ হচ্ছে দুটো দলের মাঝমাঠ এবং ফরওয়ার্ড। এইবারে আসি দুটো দলের উইকনেসে। তো বন্ধুরা, মুম্বাই সিটি FC-র উইকনেস হচ্ছে মুম্বাই সিটি FC-র গোলকিপার, কারণ মোহাম্মদ নওয়াজ তিনি প্রচুর শর্ট হাইট, এবং এরকম শর্ট হাইটের গোলকিপার কিন্তু বিদেশি ফুটবলে চলে না, শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবলেই একমাত্র হাইট শট গোলকিপার চলে। এবং মোহাম্মদ নওয়াজকে আমরা দেখেছি বিরুদ্ধে 3টে গোল কনসিড করতে, এবং এই বছর মুম্বাই সিটি FC-র ডিফেন্সটাকে সেই রকম মজবুত মনে হয়নি। মুম্বাই সিটি FC-র উইকনেস হচ্ছে তাদের গোলকিপার এবং তাদের ডিফেন্স, এবং ATK মোহনবাগান দলের উইকনেস হচ্ছে শুধুমাত্র ATK মোহনবাগান দলের ডিফেন্স, কারণ তিনি এখনও অবধি আনফিট, এবং প্রীতম ও ম্যাথিউ তারা দুজন আস্তে আস্তে সেটেল হওয়ার চেষ্টা করছে। এবং ডার্বিতে কিন্তু ATK মোহনবাগান দলের ডিফেন্স ভালো পারফরমেন্স করেছে,
তাই এটিকে মোহনবাগান দলের ডিফেন্সটাকে আমি কিছুটা হলেও এটিকে মোহনবাগান দলের উইকনেস ধরবো। এইবার বলি বন্ধুরা, দুটো দলের স্ট্রেংথ ও উইকনেস মেজারমেন্ট করে আমার মনে হচ্ছে এই ম্যাচটা এটিকে মোহনবাগান দল জিতবে, তাও আবার 2-1 গোলে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন আছেন, সবাইকে একটাই অনুরোধ করব, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।